আর মাইন্ড দুটো খারাপ দিক। হলো শুনি অনেক রাগী। আমি অনেক বেশি ঝগড়াটে। দোষ একটাই ও রাগ। আমার আর তার মধ্যে অমিলের সংখ্যা অনেক বেশি। আমি একদম বাসা কেন্দ্রিক না। ও খুব গ্যাদারিং পছন্দ করে। কোলাহল পছন্দ করে। কিভাবে 24 ঘন্টা বাসার মধ্যে থাকে আমি বুঝি না। আমার যদি যেটা পছন্দ তার সেটাও পছন্দ। তার যেটা পছন্দ আমার সেটাও পছন্দ। নায়িকা মাহিয়া মাহি অনেক দিন ধরেই কুফরিতে আক্রান্ত। এবার বোমা ফাটালেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। কি বললেন মাহির স্বামী জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। চিত্রনায়িকা মাহিয়া মাহি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। এরপর থেকে ফেসবুকে নানান রকম কথা লিখেছেন এই অভিনেত্রী। থেমে নেই মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও। এবার মাহিকে নিয়ে নতুন বার্তা দিয়েছেন রাকিব সরকার, যেখানে তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। এর আগে মাহি এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারকে অতীত বলে মন্তব্য করেছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারবো না। মাহি বলেন, আমার বিশ্বাস রাকিবও আমার বিষয়ে খারাপ কিছু বলবে না। মেয়েদের প্রতি তার সম্মান রয়েছে বলেই আমি তাকে ভালোবেসেছিলাম। এবার রাকিব তার ফেসবুকে লিখেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফরিতে আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বললেন না প্লিজ। আমি অনেক কষ্ট পাই, একসাথে না থাকলেও আমি ভালোবাসি। ফারিসের মা হিসেবে তার সম্মান অনেক ঊর্ধ্বে। হঠাৎ মাহিয়া মাহিকে নিয়ে এমন রহস্যময় কথা শেয়ার করেছেন রাকিব সরকার। মাহি কুফুরিতে আক্রান্ত, তাও আবার অনেক দিন ধরে। মাহিকে কুফুরি করেছে বা কে? এমন অনেকে মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সবসময় মাহিয়া মাহি ও রাকিব সরকারকে সুখী দম্পতি হিসেবেই সকলেই চিনে থাকতেন, সবাই তাই জানতেন। তবে জানা গেছে তাদের মধ্যে বনাবনি হচ্ছে না বেশ অনেক দিন ধরেই। মাহি বলেছেন, রাকিবের মধ্যে অনেক সমস্যাই রয়েছে যা তিনি বিয়ের পর আস্তে আস্তে টের পেয়েছেন। রাকিব সরকারের প্রথম সংসারের প্রতি মাত্রাতিরিক্ত টান মাহিয়া মাহি কখনোই ভালোভাবে মেনে নিতে পারেননি, জানিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হচ্ছে। সর্বশেষ নির্বাচনে মাহিয়া মাহির ভরাডুবি তাদের দাম্পত্য কলহ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের পর থেকেই আলাদা থাকছেন রাকিব সরকার ও মাহিয়া মাহি। মাহির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন রাকিব সরকার। ভিউয়ার্স, মাহি যে কুফুরি দ্বারা আক্রান্ত এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।